হাই বিহার্স আসসালামু আলাইকুম আমরা আজকে আঁকবো তিনটা পেন্টিং তিনোটেই ফুল আঁকব একটা দুইটা পেন্সিল কালার একটা পেন্সিল কালার দুইটা পেন্সিল স্কেচ দেখেন প্রথমে আমরা একটা গোলাপ ফুল আঁকতেছি আইকে নিলাম আগে থেকে আঁকা ছিল এখন আমরা কালার করতেছি কালারটা দেখাচ্ছি আপনাদের প্রথমে আমরা লাল কালারটা দিচ্ছি তারপর আমরা গোলাপি কালারটা মিক্সড করে দিচ্ছি তারপর একটা শ্যাডো তৈরি হবো শ্যাডোটা অনেক সুন্দর লাগে শ্যাডোগুলো দিলে অনেক অনেক সুন্দর লাগে কালারটা ফুটে উঠে ওতে ফার্স্ট আপনি লাল কালারটা দিবেন তারপর গোলাপি কালারটা দিয়ে মিক্সড করে দেবেন আমাদের ফুলটা করা শেষ এখন আমরা পাতা কালার করছি পাতা একই অবস্থা একই রকম করে করতে হবে প্রথমে ডিপ তারপর লাইট পাতা এই কালার সবুজটা প্রথমে সবুজটা দিতে হবে তারপর লাইটটা দিতে হবে এখন আমরা ডালগুলো করতেছি ডালগুলো আমরা কালো রং দিয়ে টেনে দিচ্ছি ডাল করা শেষ পাতার আমরা বর্ডার করে দিচ্ছি ফুলের মধ্যে আমরা বর্ডার করে দিচ্ছি পেন্সিল রং পেন্সিল দিয়ে এখন আমরা দ্বিতীয় ফুলটা আঁকতেছি দ্বিতীয় পেন্টিংটা আমরা করতেছি ড্রয়িং করছি ড্রয়িং করা মোটামুটি আমাদের শেষ এখন আমরা পেন্সিল স্কেচ করবো দেখেন কীভাবে পেন্সিল একদম সিম্পল ভাবে আমরা করতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এই ভিডিওটা দেখলে ভালো করে দেখলে বুঝতে পারবেন কীভাবে করতে হবে মোটামুটি আমাদের পেন্সিল স্কেচ করাটা ফুলটা শেষ আমরা এখন তৃতীয় ফুলটা আঁকতেছি দেখেন তৃতীয় পেন্টিংটা করতেছে তৃতীয় পেন্টিংয়ের ফুলটা করতেছে ড্রয়িং করছে আর ড্রয়িংটা মোটামুটি আমাদের শেষ আমরা এখন স্কেচ করব আমাদের আঁকা শেষ পর্যায়ে যে আমরা এখানে নিচ্ছি আমাদের শেষ হয়ে গেলো আঁকাটা এখন আমরা স্কেচ করে দিচ্ছি পেন্সিল দিয়ে স্কেচ করে দিচ্ছি মোটামুটি ফুলটা স্কেচ করার শেষ আমরা দ্বিতীয় ফুলটা করতেছি দেখেন দ্বিতীয় ফুলটা একই রকমভাবে করলাম আমাদের হয়ে গেলো পেন্টিংটা করা